স্নাতক দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শহীদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। শিক্ষার্থীবৃন্দ, করোনার এই মহামারীতে আমি আশা করি তোমরা যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে বাড়ির সবাইকে নিয়ে নিরাপদে আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র পার্টনারশিপ অ্যাডমিশন বি পার্ট প্রবলেম 24 হাফিজউদ্দিন সাহেবের বই থেকে প্রশ্নটি নিয়ে আমি আজকে আমার অনলাইন ক্লাস পরিচালনা করব। তাহলে প্রথমে আমরা একবার প্রশ্নটি দেখে নিতে পারি। শিমুল এন্ড পারুল আর পার্টনার্স, শিমুল এবং ফারুল দুজন অংশীদার। দেয়ার ব্যালেন্স শিট এজ এট 31 ডিসেম্বর 2016 ওয়াজ এস ফলোস, 2016 সালের 31 ডিসেম্বর তারিখে তাদের ব্যালেন্স শিটটি অর্থাৎ উদ্ধৃতিপত্রটি নিচে দেওয়া আছে। অ্যাসেটস সম্পত্তির সময়ের মধ্যে আছে ক্যাশ 12,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল সরি অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা লেস প্রভিশন, অ্যাকাউন্টস রিসিভেবল 20,000 টাকা থেকে প্রভিশন অর্থাৎ ব্যাড ডেট প্রভিশন 1,000 টাকা বিয়োগ করে 19,000 টাকা দেখানো হয়েছে। স্টক 25,000, ল্যান্ড 89,000, লাইবিলিটিস হলো অ্যাকাউন্টস পেয়েবল 20,000 টাকা, অ্যাকাউন্টস নোটস পেয়েবল 15,000 টাকা, ক্যাপিটাল শিমুল 50,000, ফারুল 60,000 টাকা। দে অ্যাডমিটেড এজ এ পার্টনার সরি পপি অ্যাডমিটেড এজ এ পার্টনার ইন দ্য বিজনেস, পপি ব্যবসায় অংশীদার হিসেবে যোগদান করে। কারেন্ট অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস বাই টাকা, কারেন্ট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস ডিক্রিজ বাই টাকা 7%, চলতি সম্পদ এবং চলতি দায় 7% হ্রাস পাবে। ফিক্সড অ্যাসেট ইনক্রিজড বাই টাকা 15% এবং স্থায়ী সম্পত্তি 15% বৃদ্ধি পাবে। ফার্স্ট জার্নাল এন্ট্রিজ বলা হয়েছে যে জাবেদা দাখিলা দাও। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে নতুন অংশীদার একটি চলমান ব্যবসায়ে নতুন অংশীদার যদি অংশীদার হিসেবে যোগদান করে তাহলে পূর্বের অর্থাৎ পুরাতন অংশীদারদের পুরাতন ব্যালেন্স শিটে যে সম্পদ এবং দায়গুলি ছিল বা আছে সেগুলিকে পুনর্মূল্যায়ন করার প্রয়োজন হয় এবং এখানে সেই কথাটি বলেছে। কি বলেছে? যে চলতি সম্পদ এবং চলতি দায় 7% হ্রাস পাবে এবং স্থায়ী সম্পত্তি 15% বৃদ্ধি পাবে। এই পরিবর্তনগুলি দিয়ে আমরা জার্নাল এন্ট্রিজ করব অর্থাৎ জাবেদা দাখিলা করব। তাহলে আমরা জানি যে কোনো সম্পত্তি বৃদ্ধি পেলে ওই সম্পদ ডেবিট এবং আমরা ক্রেডিট করব কি পুনর্মূল্যায়ন অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা ক্রেডিট করব। এবং তাহলে সম্পত্তি হ্রাস পেলে ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট হবে, এবং যদি কোনো সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে সম্পত্তি ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট, এবং সম্পত্তি হ্রাস পেলে রিভ্যালুয়েশন ডেবিট এবং ওই সম্পদটা আমরা কী করব ক্রেডিট করব। এবং দায়ের ক্ষেত্রে যদি দায় হ্রাস পায় তাহলে ওই দায়টা আমরা ডেবিট করব এবং রিভ্যালুয়েশন ক্রেডিট করব, এবং কোনো দায় যদি বৃদ্ধি পায় তাহলে রিভ্যালুয়েশন ডেবিট করব এবং ওই সংশ্লিষ্ট দায়টাকে আমরা কী করব ক্রেডিট করব। তাহলে আমরা সম্পত্তি এবং দায়গুলি পুনর্মূল্যায়নের জন্য আমরা কী পেয়েছি? যে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট এবং রিভ্যালুয়েশন ক্রেডিট, এবং সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে রিভ্যালুয়েশন ডেবিট এবং ওই পার্টিকুলার অ্যাসেটস কী হবে ক্রেডিট হবে, এবং দায়ের সময় দায়গুলি যদি হ্রাস পায় তাহলে ওই পার্টিকুলার দায়টা কী হবে ডেবিট হবে এবং রিভ্যালুয়েশন ক্রেডিট হবে, এবং দায় যদি বৃদ্ধি পায় তাহলে রিভ্যালুয়েশন ডেবিট এবং ওই পার্টিকুলার দায়টা কী হবে ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে কী পেয়েছি? যে বলেছে যে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিস 7% দ্বারা হ্রাস পাবে এবং ফিক্সড অ্যাসেট স্থায়ী সম্পত্তি 15% দ্বারা বৃদ্ধি পাবে। তাহলে এই পরিবর্তনগুলি দিয়ে আমরা জাবেদা দাখিলা করব। তাহলে ডেট অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন
LLF ডেবিট টাকা ক্রেডিট টাকা। তাহলে আমরা প্রথমে দেখি যে বলেছে যে স্থায়ী সম্পত্তি 15% বৃদ্ধি পাবে, তাহলে আমরা এখানে স্থায়ী সম্পত্তি পেয়েছি, একটি স্থায়ী সম্পদ আমাদের আছে ল্যান্ড, তাহলে ল্যান্ড আছে 89,000 এবং এটি যদি 15% বৃদ্ধি পায় তাহলে ল্যান্ড কি হবে, ডেবিট হবে। তাহলে 89,000 এর উপরে 15% আসে হলো 13,350 টাকা। তাহলে আমরা জার্নাল করব ল্যান্ড ডেবিট, ল্যান্ড ডেবিট আমরা 13,350 টাকা হলো ল্যান্ড ডেবিট। শিক্ষার্থীবৃন্দ, এখানে অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 20,000 টাকা এবং এটি থেকে প্রভিশন 1,000 টাকা মাইনাস করা আছে। আমরা যেহেতু সম্পত্তি এবং দায়গুলি পুনর্মূল্যায়ন করব এবং সেখানে বলা হয়েছে যে চলতি সম্পত্তি 7% হ্রাস পাবে, তাহলে পূর্বের যে প্রভিশনটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে যে প্রভিশনটা ছিল সেই প্রভিশনটা এখন আর রাখার প্রয়োজন নেই। তাহলে প্রভিশনটা ক্রেডিট করে সৃষ্টি হয়েছিল, এখন যদি আমরা সেটাকে রিটার্ন অফ করি তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল প্রভিশন ফর ব্যাড ডেটসকে আমরা কী করবো, আগে ক্রেডিট ছিল এখন আমরা কী করবো, ডেবিট করবো। তাহলে 1,000 টাকা প্রভিশনকে আমরা কী করবো এখন, আগে ক্রেডিট ছিল এখন আমরা ডেবিট করবো। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেটস, তাহলে প্রভিশন ফর ব্যাড ডেটস ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেটস 1,000 টাকা প্রভিশন ফর ব্যাড ডেটস আগে ক্রেডিট ছিল এখন আমরা কি করব, ডেবিট করব। তারপর বলা হয়েছে যে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিস 7% দ্বারা কি হবে, হ্রাস পাবে। তাহলে আমরা একটু আগেই বলেছি যে যদি দায় হ্রাস পায় তাহলে ওই দায়টা কি হবে, ডেবিট হবে। তাহলে আমাদের দুটি কারেন্ট লাইবিলিটিস আছে, একটি হলো অ্যাকাউন্টস পেয়েবল এবং একটা আরটি হলো নোটস পেয়েবল। তাহলে এই দুটি যদি হ্রাস পায় তাহলে এই দুটি কি হবে, ডেবিট হবে। তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করব, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর কি করব আমরা নোটস পেয়েবল ডেবিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আছে হলো 20,000 উপরে যদি আমরা 7% ধরি তাহলে 1,400 টাকা, 1,400 টাকা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, এবং নোটস পেয়েবল আছে আমাদের 15,000 টাকা। তাহলে 15,000 টাকার 7% হলো 1,050 টাকা, 1,050 টাকা। তাহলে আমরা স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পাওয়াতে ওই সম্পদটাকে আমরা ডেবিট করেছি 15% দ্বারা 13,350 টাকা, এবং প্রভিশন ফর ব্যাড ডেটস আগে ছিল ক্রেডিট, এটি এখন যদি আমরা না রাখতে চাই তাহলে সেই জন্য আমরা প্রভিশন ফর ব্যাড ডেটসকে আমরা কী করলাম, ডেবিট করেছি 1,000 টাকা। এবং বলা হয়েছে যে কারেন্ট লাইবিলিটিস 7% দ্বারা হ্রাস পাবে, তাহলে আমরা জানি যে দায় হ্রাস পেলে ওই দায়টা ডেবিট। তাহলে আমাদের দুটি কারেন্ট লাইবিলিটিস আছে, একটি হলো অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হলো 7% টাকা দ্বারা 1,400 টাকা, এবং নোটস পেয়েবল ডেবিট হবে যেহেতু 7% হ্রাস পাবে, দায় হ্রাস পেলে ডেবিট, তাহলে 1,050 টাকা। তাহলে এই ছিল আমাদের ডেবিট। এখন আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট করব, রিভ্যালুয়েশন। তাহলে রিভ্যালুয়েশন হলো 16,800 টাকা, টোটাল হলো 16,800 টাকা। তাহলে এই হলো আমাদের প্রথম জাবেদা। তারপরে বলেছে যে চলতি সম্পদ হ্রাস পাবে, তাহলে চলতি সম্পদের মধ্যে আমাদের আছে হলো অ্যাকাউন্টস পেয়েবল এবং স্টক, এই দুটি
7% টাকা দ্বারা হ্রাস পাবে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল যদি হ্রাস পায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। স্টক হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে ডেবিট হবে কি? রিভ্যালুয়েশন। তাহলে আমাদের দ্বিতীয় জাবেদা হবে রিভ্যালুয়েশন রিভ্যালুয়েশন ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং স্টক অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এবং স্টক হ্রাস পেলে স্টক ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আছে আমাদের 20,000 টাকা। তাহলে 20,000 টাকার 7% হলো 1,400 টাকা এবং স্টক আছে হলো আমাদের 25,000 টাকা। তাহলে 25,000 টাকার 7% হলো 1,750 টাকা। 1,750 টাকা দুটার যোগফল ডেবিট হবে 3,150 টাকা। 3,150 টাকা। তাহলে দুটি কারেন্ট অ্যাসেটস হ্রাস পাওয়াতে রিভ্যালুয়েশন ডেবিট এবং অ্যাকাউন্টস রিসিভেবল হ্রাস পেয়েছে তাই ক্রেডিট, স্টক হ্রাস পেয়েছে তাই স্টক ক্রেডিট, এবং দুটির যোগফল রিভ্যালুয়েশন ডেবিট হলো 3,150 টাকা। শিক্ষার্থীবৃন্দ, সম্পত্তি এবং দায় পুনর্মূল্যায়ন করতে গিয়ে পুনর্মূল্যায়ন জনিত লাভ বা ক্ষতি হতে পারে। আমরা জানি যে রিভ্যালুয়েশন ক্রেডিট হলো এটি একটি লাভ এবং রিভ্যালুয়েশন ডেবিট হলে এটি একটি ক্ষতি। তাহলে রিভ্যালুয়েশন অর্থাৎ পুনর্মূল্যায়নজনিত লাভ আছে আমাদের 16,800 টাকা এবং পুনর্মূল্যায়নজনিত ক্ষতি আছে 3,150 টাকা। তাহলে ওই লাভ এবং ক্ষতি সমন্বয় করে আমাদের কি থাকবে? যেহেতু লাভ বেশি আছে লাভটা থেকে ক্ষতিটা বাদ দিলে আমাদের কি চূড়ান্ত বা নিট লাভ থাকবে, এবং সেই নিট লাভটাকে আমরা পুরাতন অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে কি করবো? আমরা ভাগ করে দেব। এটি হলো রিভ্যালুয়েশনের কাজ। অর্থাৎ পুনর্মূল্যায়নজনিত লাভ বা ক্ষতি আমরা পুরাতন অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে ভাগ করে দিব। তাহলে যদি আমরা ভাগ করে দিই তাহলে লাভটা ভাগ করলে তাহলে পুরাতন অংশীদারদের মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে জার্নালটা কি হবে? জার্নাল হবে রিভ্যালুয়েশন ডেবিট এবং ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমাদের পুনর্মূল্যায়নজনিত লাভের জন্য যাবে হবে রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন হইল 16,800 মাইনাস হলো 3,150 টাকা। তাহলে আমাদের 15,650 টাকা লাভ হলো। 15,650 টাকা হইলো পুনর্মূল্যায়নজনিত লাভ এবং তার জন্য রিভ্যালুয়েশন ডেবিট হবে এবং এটি আমরা পুরাতন অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে ভাগ করব। ভাগ করলে তাদের মূলধন বেড়ে যাবে। তাহলে পুরাতন অংশীদার যেমন ক্যাপিটাল শিমুল এবং ক্যাপিটাল পারুল তাহলে পুনর্মূল্যায়নজনিত লাভ 15,650 টাকা আমরা শিমুল এবং পারুলের মূলধনে যদি আমরা ভাগ করে দিই পুরাতন অনুপাতে, এখানে লাভ লোকসান বন্টনের অনুপাত সম্পর্কে কিছুই বলা নাই। সেক্ষেত্রে আমরা জানি যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যদি মুনাফা বন্টন সম্পর্কে সুস্পষ্ট কোনো কথা উল্লেখ না থাকে তাহলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী সকল অংশীদারদের মধ্যে লাভ বা ক্ষতি সমান হারে ভাগ করে দিতে হবে। তাই এই অঙ্কে আমরা যেহেতু লাভ লোকসান বন্টনের কোনো ভিত্তি নেই তাই আমরা দুজন অংশীদারের মধ্যে পুনর্মূল্যায়নজনিত লাভ 15,650 টাকাকে সমান হারে ভাগ করে দেবো।
তাহলে 15650 টাকাকে সমান হারে দুজনের মধ্যে ভাগ করলে 6825 টাকা 6825 টাকা করে পাবে সবাই 6825 টাকা। তাহলে এই ছিল জার্নাল এন্ট্রিজ। তাহলে আমরা প্রবলেম 24 আজকে আমরা সমাধান করেছি। জার্নাল এন্ট্রিজ চেয়েছিল, আমরা জার্নাল এন্ট্রিজ করে দেখিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আমার ক্লাস আজকে এখানেই সমাপ্ত করতে চাই। পরবর্তীতে আবার অন্য যে কোনো একটি সমস্যা নিয়ে তোমাদের সামনে সমাধানের উদ্দেশ্যে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকবে, নিরাপদ জীবনযাপন করবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।